সারা দুনিয়ায় স্ট্রিমিং জায়ান্ট হিসেবে পরিচিত প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বিশ্বব্যাপী প্রচারিত এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের কন্টেন্ট সংখ্যাও এর বিস্তৃতির মতোই ব্যাপক। সংখ্যার হিসেবে 5টি কিংবা 10টি নয়, 18,000-এর বেশি সিনেমা এবং সিরিজ আছে নেটফ্লিক্সের ঝুলিতে। তবে এই বিপুল কন্টেন্টের সবকটির দর্শকপ্রিয়তা সমান নয়। কোনোটি দারুণ জনপ্রিয়, আবার কোনোটি ঠিক সে অর্থে গ্রহণ করেননি ভিউয়ার্সরা। তবে সম্প্রতি বৈশ্বিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের সিনেমা ও সিরিজের মধ্যে কোনটি কতক্ষণ ধরে দর্শকরা দেখেছেন তার একটি ঢাউস তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। 2023 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও সিরিজের মধ্যে সবচেয়ে বেশি সময় দেখা হয়েছে হলিউডের অ্যাকশন থ্রিলার দ্য নাইট এজেন্ট। এরপরেই আছে হলিউডের আরেক কমেডি ড্রামা সিরিজ জিনি অ্যান্ড জর্জিয়া সিজন 2। বৈশ্বিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের কন্টেন্ট ওয়াচিং এর তথ্যবহুল এক পরিসংখ্যান প্রকাশ করেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। সম্প্রতি নেটফ্লিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তালিকাটি। 2023 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে নেটফ্লিক্সের 18,000 কন্টেন্টের কোনটি কত সময় দেখা হয়েছে তার বিস্তারিত সন্নিবেশিত হয়েছে এই তালিকায়। 2023 সালের প্রথম 6 মাসে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি সময় দেখা হয়েছে হলিউডের অ্যাকশন থ্রিলার সিরিজ দ্য নাইট এজেন্ট। গত 23 মার্চ মুক্তি পাওয়া সিরিজটি জুন পর্যন্ত দেখা হয়েছে 812 মিলিয়ন আওয়ার্সেরও বেশি। ম্যাথু কোয়ার্কের উপন্যাস অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন শন রায়ান। নেটফ্লিক্সে সবচেয়ে বেশি সময় দেখা কন্টেন্টের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হলিউডের কমেডি ড্রামা সিরিজ জিনি অ্যান্ড জর্জিয়া সিজন 2। গত 5ই জানুয়ারি মুক্তি পাওয়া সিরিজটি জুন পর্যন্ত দেখা হয়েছে 662 মিলিয়ন ঘন্টারও বেশি। মা জর্জিয়া ও মেয়ে জিনির গল্প নিয়ে সিরিজটি নির্মাণ করেছে সারা ল্যাম্পার্ট। এই তালিকার তৃতীয় অবস্থানে আছে কোরিয়ান সিরিজ দ্য গ্লোরি সিজন 1। স্কুল জীবনে সহপাঠীদের মানসিক নির্যাতনের শিকার এক তরুণীর গল্পে সিরিজটি নির্মাণ করেছেন অ্যান গিল হো। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ড্রামা ঘরানার এই সিরিজটিও জুন পর্যন্ত দেখা হয়েছে প্রায় 662 মিলিয়ন ঘন্টা। সুপার ন্যাচুরাল হরর কমেডি সিরিজ ওয়েনেসডে সিজন 1 আছে তালিকার চতুর্থ অবস্থানে। দারুণ সাড়া ফেলা এই সিরিজ জুন পর্যন্ত দেখা হয়েছে প্রায় 507 মিলিয়ন ঘন্টা। নেটফ্লিক্সে সবচেয়ে বেশি সময় দেখা কন্টেন্টের তালিকায় পঞ্চম স্থানে আছে নেটফ্লিক্সের ব্রিজার্টন সিরিজের প্রিকুয়াল স্পিন অফ কুইন শার্লট আ ব্রিজার্টন স্টোরি। এই সিরিজটি জুন পর্যন্ত দেখা হয়েছে প্রায় 503 মিলিয়ন ঘন্টা। আগে কখনোই এমন বিস্তারিতভাবে তথ্য উপাত্ত প্রকাশ করতে দেখা যায়নি নেটফ্লিক্সকে। নিজেদের দর্শক পরিসংখ্যান প্রকাশ করে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পরিকল্পনা জানাতে কখনোই আগ্রহী ছিল না এই স্ট্রিমিং জায়ান্ট। তবে আরও স্বচ্ছতা তৈরিতে পরবর্তী সময়ে এই তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।